নেই, নবীর জন্য যখন নামাজ ফরজ ছিল তখন আর কোন ব্যক্তি এখানে বলতে পারে না যে আমি আল্লাহর কাছে পৌঁছে গেছি বলে আমার উপর নামাজ ফরজ নাই, এইরকম কথা বলতে পারে না। আমরা আল্লাহর কাছে পৌঁছে গেছি বলে আমার কাছে মুরিদ হলে আর কিছু তোমাকে নামাজ পড়া লাগবে না, এরকম কথা বলা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে যে একে যত সম্মান করে গ্রাম থেকে তাড়াতে পারেন, যত তাড়াতাড়ি আপনার গ্রাম থেকে তাড়াতে পারেন তত তাড়াতাড়ি ওই গ্রামের থেকে আজাব দূরীভূত হবে, নাহলে কোন সময় ওই পীরের জন্য ভণ্ড পীরের জন্য আপনার গ্রামে আজাব হবে বলা যাবে না। কথা বুঝতে পারছেন? একটু রাগ লাগছে তো ভণ্ড পীর তাকে বলবো, যদি কোনো প্রকাশ্য হারাম করে তাহলে তাকে সঠিক পীর বলা যাবে না। একজন পীর এসেছে মহিলাদেরকে সঙ্গে সামনে নিয়ে গল্প করছে, এক পীরকে দেখেছিলাম ভাই আপনার এলাকার পীর কথা বলছি আমি, এক পীরকে দেখলাম আমি যে ওই মুরিদ বসে আছে একটা দিনা, ওইদিকে একটা দিনা ওই পীরের দালাল বসে আছে, এদিকে একটা পীরের মাস্টার বসে আছে। এক মহিলা এসে আসসালামু আলাইকুম হুজুর, তারপর এই কাছে এসে সালাম করতে পারে না, কাছে আসছে কয়ে কারো পাঁচ মন করো, মহিলাটা এসে পাটা এরকম স্পর্শ করে এইরকম পীরের পাচুম্বর করতে হয়, কিরকম করতে হয় বলছে যে এই যে তোমাদের হাঁটুটা আছে না, হাঁটুর উপরে যে কুরুটা আছে এই যে কুরুটার উপরে এরকম করে হাত দিতে হবে আর হাঁটুটাতে চুম্বন করতে হবে। বলেন না আস্তা খেলুন দা, জোরে বলেন না আস্তা খেলুন দা। মেয়েটা মজবুর হয়ে চুম্বন করলো, যাবার সঙ্গে ওই মেয়েটার সঙ্গে সাক্ষাৎ, বলছে মুফতি সাহেব পীরকে এইরকম চুম্বন করতে হয় না, এটা তো হারাম, আজ থেকে পীরের কাছেই আর যাব না। কোন মহিলা কোন পীরের হাত পা চুম্বন করতে পারবে না, নিজের আপনার স্ত্রী ছাড়া, নিজের বেটি ছাড়া, নিজের মা ছাড়া, কথা বুঝতে পারছেন? নিজের ছেলের হাত পা চুম্বন করতে পারে কিন্তু আপনার বহু আপনি পীরের কাছে পড়ে থাকে বিয়ে বউটাকে বিক্রি করে দিয়েছে, খবরদার হোশিয়ার, আপনার বহু যদি আপনার পীরের যদি পা হাত পা চুম্বন করে আর আপনিও যদি রাজি থাকেন, আপনি আপনার স্ত্রীকে যদি শাস্তি না দিতে পারেন আপনি হলেন কা পুরুষ, খবরদার হোশিয়ার। এইরকম পীরকে যত তাড়াতাড়ি হয় আপনি বাড়ি থেকে বার করেন, গ্রাম থেকে বার করেন, এই পীরের কোনো দরকার এরাই হলো টানাটান ভণ্ড পীর। বলতে চাই মুসলমান মহিলাদের, আর যদি আপনার পীর হাত পা চুম্বন করার পরেও পীরটা চুপচাপ আছে মজা লাগছে আপনার নজরানা নেওয়ার জন্য, হুজুরের হাত পা চুম্বন করবে টাকা পাবে, রাসূল এটাই হলো বিজনেস করতে वाला ধান্দাবাজি পীর। এই ধান্দাবাজি পীরদেরকে পীরের আপনার ফান্দায় আপনি পড়বেন না, খবরদার হোশিয়ার ও ধ্যান দিয়ে শুনেন। পীরের শর্ত হলো যে প্রকাশ্যভাবে যেন কোনো হারাম কাজ না করে, এটা হলো তৃতীয় শর্ত, এই শর্তটা তার ঠিক থাকতে হবে যেন নামাজ সঠিকভাবে আদায় করে। একজন পীরকে দেখলাম, আপনার এলাকার কথা বলছি আপনি, আমি যারা আপনার ওই গুনিয়াপুর এলাকার কথা বলছি না, আপনার এলাকার কথা বলছি, নামাজ হচ্ছে, গল্প চলছে, নামাজ হচ্ছে, গান চলছে, নামাজ জামা করুন আপনার ইয়ে চলছে, তারপরে জামাতের পরে ঘরে ঢুকে গেল বলছে যে আমাদের নামাজ হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই পীরকে আপনি জুতা মারেন কোনো সমস্যা নাই, একে যত জুতা মারবেন এরাই আমাদের শরীর আপনার সুন্নিয়াতকে ধ্বংস করলো, এরাই আমাদের সুন্নিয়াতকে আপনার বদনাম করলো, এর জন্য আজকে আমাদের এই বড় বড় ওলামায়ে কেরামের বলুন আপনার যারা আপনার পীর আছে পীর থেকে 70 গুণ বেশি দামি হলো একজন মুফতির দাম, একটা মুফতির দাম হলো এরকম পীর থেকে 70 গুণ বেশি। কিন্তু আমরা মুফতিদেরকে কোনো ভাই দিই না, পীর পেলে আমরা উমরা কালীন করে ধরি, হয় কিনা বাস খবরদার হোশিয়া। বলতে চাই মুসলমান এই পীরদের জন্য আমরা বদনাম হচ্ছি, এই পীরদের জন্য সুন্নিয়াতটা বদনাম হচ্ছে, সুন্নিয়াতের এই এই এরা আমরা সুন্নিয়াতের পীর নয়, সুন্নিয়াতের পীরকে প্রথমত হতে হবে মুসলমান, সুন্নি সহিউল আকিদা হতে হবে, তারপরে হতে হবে কি তারা যেন তার জন্য আপনার সে যেন আলিমে দীন হয়, শরীয়তকে যেন সঠিকভাবে জানে, শরীয়তের ঊর্ধ্বে যেন কোনো জিনিসকে না রাখে, তিন নম্বর হতে হবে সে যেন প্রকাশ্যভাবে কোনো গুনাহে কাবিরা না করে, আর চার নম্বর হতে হবে তার সিলসিলা যেন সঠিক হয়, তার সিলসিলা যেন সঠিক হয়। এই জন্য সাইকিদ আহমদ রায় বেরেলির সিলসিলার জন্য কোন ব্যক্তি হয় তার পীর হয়, ওই সিলসিলা যদি হয় আমরা তাকে পীর বলে মানতে পারি না, মানতে পারি না। আশরাফ আলী থানভি, কাসিম নানুতভি, ইসমাইল দেহলভি, আপনার কারিনা আহমেদভি, এই আপনার ব্যক্তিদের মধ্যে যদি সিলসিলাদের মধ্যে কোনো পীর হয় তাকে আমরা পীর মানতে পারি না, মানতে পারি না। তাহলে ভণ্ড পীর আসল পীর বুঝতে পারলেন, আসল পীরের মধ্যে এই চারটা শর্ত থাকবে, এই চারটার মধ্যে কোনো একটাও শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে না পাওয়া যায় সে হলো ভণ্ড পীর, বুঝতে পারছেন? এটা হলো পীর।
কিন্তু কি প্রত্যেক সঠিক সঠিক পীর বুঝতে পারলাম। এখন প্রশ্ন হল কি প্রত্যেক সঠিক পীরকে কি ওলি বলা যাবে? প্রত্যেক সঠিক পীরকে কি ওলি বলা যাবে? শুনুন, এটা আপনাকে জানতে হবে, প্রত্যেক সঠিক পীরকে ওলি বলা যাবে ধরে না, ওলি বলা যাবে না। পীরের মধ্যে সঠিক পীরের মধ্যে দুইটা ভাগ, প্রথমে তো পীর সাধারণত দুইটা ভাগ, ভণ্ড পীর এবং আসল পীর। ভণ্ড পীরের ডেফিনিশন বুঝতে পারলেন এবং আসল পীর বুঝতে পারলেন। আসল পীরের মধ্যে আবার দুইটা ভাগ আছে, কয়টা ভাগ? দুইটা ভাগ। আসল পীর দুই ভাগে বিভক্ত। আসল পীরের মধ্যে কিছু আপনার পীর আল্লাহর বলি হয়ে গেছেন বা আল্লাহ তাকে বলায়াত প্রদান করেছেন বা তার বলি পর্যন্ত তারা পৌঁছে গেছে, ওই জায়গা পর্যন্ত পৌঁছেছেন, আর কিছু পৌঁছায়নি। কে বলি বলায়াত পর্যন্ত পৌঁছেছেন, কোন বলি? এই প্রসঙ্গে বুখারী শরীফ জিল নম্বর 2 এর মধ্যে একটি হাদিস আছে, দয়ান নাকি মায়ান নাকি একটি হাদিসে কুদসির মধ্যে হাদিসটি বর্ণনা করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়াসালু আব্দি ইয়াতাকাররু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহাবাতুহু হাত্তা উহিব্বাহু ফাইদা হাবাবতুহু ফাকুনতু সামাইহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়ুবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবসিতু বিহা ওয়া ইরজুলাহু আল্লাযী ইয়ামশি বিহা। আল্লাহ তাআলা রাসূল ইশরাক করেন, একজন ব্যক্তি যতগুলো আল্লাহ তাআলা ফরজ আপনি ইবাদত করেছেন, যতগুলো ওয়াজিবাত ইবাদত করেছেন, সমস্ত প্রয়োজনীয় ইবাদত করার পরে, সমস্ত প্রয়োজনীয় ইবাদত করার পরে, আলেম ও বিদ্বান হওয়ার পরে, সমস্ত কাজ করার পরে নফল ইবাদতে এমন মগ্ন হয়ে গেছে, নফল ইবাদতে এমন মগ্ন হয়ে গেছে, এমন মগ্ন হয়ে গেছে যে নফল ইবাদত করতে 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 আল্লাহ তাআলা সেই বান্দাকে পছন্দ করে নিয়েছেন এবং তাকে মাহবুব বলে আখ্যায়িত করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেই বান্দাকে মাহবুব বলে দিবেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করে দিবেন, তার প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন মান আদালি বলিজান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওই হাদিসের প্রথম অংশটা হলো এই, আল্লাহ বলেন এই রকম ব্যক্তির কেউ যদি মুখালফত করে, কেউ যদি দুশমনী করে, তার সঙ্গে জিহাদ লড়াইয়ের ঘোষণা আল্লাহ আমি নিজেই করে দিলাম। কথা বুঝতে পারছেন? তাহলে বলি বলা হয় তাদেরকে, পীরদের মধ্যে যারা আপনার পীরদের মধ্যে বা আপনার পীরদের মধ্যে না, বলি হওয়ার জন্য আবার পীর হওয়াটা শর্ত নয়, ওলি হওয়ার জন্য পীর হওয়াটা আবার শর্ত নয়। আপনার পীর নয় এরকম ব্যক্তি ওলি হতে পারেন। মুফতি আপনার আপনার কি বলছে ফজলুর রহমান সাহেব, যদি আপনার সিলসিলা কারো কাছে খেলাফত প্রাপ্ত নাও হন, কারো খেলাফত প্রাপ্ত নাও হন, খেলাফত প্রাপ্ত হওয়া এটা হলো পীরের শর্ত, ওলির শর্ত নয়, এটা ওলির শর্ত নয়। আমাদের মুফতি ফজলুর রহমান সাহেব যদি খেলাফত প্রাপ্ত না হন, তিনি যেহেতু সুন্নি, তিনি যেহেতু মুসলিম, তিনি যেহেতু আলিমে দ্বীন, তিনি যেহেতু পারেসকার মুত্তাকি, তিনি যেহেতু শরীয়তের উপর আমল করেন, তিনিও আল্লাহর বলি হয়ে যেতে পারেন। বা এখনো হন কিনা আমরা সঠিকভাবে বলতে পারবো না, যে তিনি নন এটাও বলতে পারবো না। কথা বুঝতে পারছেন? আল্লাহর বলি আল্লাহর মেহবুব বান্দা হওয়ার জন্য কথা বলতে চাই মুসলমান, আপনার পীর হওয়াটাও জরুরি নয়। আর পীর এবং আপনার বলির মধ্যে অনেকটা আপনার ডিফারেন্স আছে, আছে না আছে না? হ্যাঁ, পীর এবং বলির মধ্যে একটু ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটাকে আপনাকে মানতে হবে। বলতে চাই মুসলমান, তাহলে বলি মানতেই হবে, বলি মানতেই হবে। আর পীর পীর পীরের মধ্যে যারা ভণ্ড পীর তাকে আপনার শ্রদ্ধা করা, তার শ্রদ্ধা করা হারাম। আর যারা সঠিক পীর তাকে আমাদেরকে কি করতে হবে বা শ্রদ্ধা করতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মাল্লাম ইউয়াক্কির কাইবিরানা ওয়ালাম ইয়ারহাম সাগিরানা ফালাইসা মিন্না। আমাদের মধ্যে যারা বড়দের শ্রদ্ধা করে না, যারা ছোটদের প্রতি সাক্ষাৎ করে না, তারা আমার পথে নয়। নবী পাকের এই হাদিস থেকে বোঝা যায় পীররা যেহেতু আপনার সম্মানীয় ব্যক্তি, পীররা যেহেতু আমাদের গুরু, পীররা যেহেতু আলিম, পীররা যেহেতু মুত্তাকি, পীররা যেহেতু আপনার পারেসকার মুত্তাকি, সিলসিলা আপনার খেলাফত প্রাপ্ত ব্যক্তি, তাই তারা বড় হওয়ার জন্য তাদের শ্রদ্ধা করতে হবে। কিন্তু তার আপনার উপর ইমান রাখতে হবে এমনটা জরুরি, এমনটা জরুরি নয়। বরং মুতলাকান আউলিয়া একরামের উপর ইমান রাখতে হবে। কি করতে হবে? আউলিয়া একরামের উপর ইমান রাখতে হবে। বিষয়টা হয়তো আপনি মাজিদুর রহমান 1000 টাকা, তারপর মানিকুল হক আপনার বড়কোল 1000 টাকা, হাজিবুল বলরামপুর 1000 টাকা, এখানে হাজি মফিজউদ্দিন কুতুবপুর 1000 টাকা, হাজি মোতাহার হোসেন 500 টাকা, তৈমুর রহমান সেক্রেটারি কুতুবগঞ্জ উনি দিয়েছেন 2500 টাকা, মুফাজ্জল হোসেন সাতমারা তিনি দিয়েছেন 2000 টাকা, হাজি মুজিবুর রহমান বলরামপুর তিনি দিয়েছেন 2000 টাকা, মনসুর ডাক্তার আলীনগর তিনি দিয়েছেন 1000 টাকা, মিলন আলীনগর তিনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, আমিনুল হক, আমিনুল হক বড়কোল উনি দিয়েছেন 1000 টাকা। অনু ডাক নাম
একজন ভাই আমার আরো 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তার দান কবুল করুন। বলতে চাই মুসলমান, তাহলে আমাদের পীর এবং মলিদের কনসেপশন একটু হলো কিনা, একটু জানা হলো কিনা? তো পীর দেখে মুদ্রাকার শ্রদ্ধা করতেই হবে, যারা সঠিক পীর তাকে শ্রদ্ধা করতে হবে, যারা সঠিক পীর নয় তাদেরকে শ্রদ্ধা করা হলো হারাম, আর যারা বলি তাদেরকে আল্লাহ তাআলা যে আউলিয়া কেরাম তাদের উপর ইমান রাখতেই হবে। কথা বুঝতে পেরেছেন? এবার হলো বায়াত গ্রহণ করা, এটা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা যেটা বিষয় এটা আমাদেরকে ধ্যান রাখতে হবে। আমাদের দেশে অনেকগুলো ভণ্ডামি বেড়েছে এই আপনার এই বিষয়টা নিয়েও ভণ্ডামিটা বেড়ে গেছে। শুনুন, একজন ব্যক্তির জন্য জরুরি হলো সমস্ত আউলিয়া ইকরামকে মান্য করা, এটা জরুরি। এটা কি জরুরি নাকি? এটা জরুরি, এটা করতেই হবে। একজন মুসলমানের জন্য যতগুলো পীর আছে সঠিক পীর তাদেরকে শ্রদ্ধা করা এটা হলো জরুরি। এটা কি জরুরি? কিন্তু কোন নির্দিষ্ট পীরের কাছে হাতে হাত দিয়ে প্রচলিত বায়াত গ্রহণ করা এটা জরুরি নয়। এটা কি মুস্তাহাব পর্যায়ের আমল, মুস্তাহাসান পর্যায়ের আমল, এটাই হলো ফতোয়া আলা হযরত আযিমুল বরকাত মুজাদ্দিদুল দ্বীন নবিল্লাহ আলাইহি ওয়া রিজওয়ানের। এটা হলো মুস্তাহাব পর্যায়ের আমল। যদি কোথাও সঠিক পীর পেয়ে যান, তার শর্তগুলো সমস্ত দেখবেন, সমস্ত শর্তগুলো পেয়ে যান, সমস্ত শর্ত আছে, সঠিক পীর আছে, এই রকম ব্যক্তির কাছে চাইলে আপনি মুরিদ হয়ে যাবেন, নেকি পাবেন। কি পাবেন বাপ? নেকি। না কি পাবেন? নেকি পাবেন। কিন্তু কোন শিক্ষিত ব্যক্তি বা কোন সাধারণ ব্যক্তি যদি গোটা জীবন, গোটা জীবনের মধ্যে কোন সময় আপনার কোন পীরের কাছে মুরিদ হয়নি, মুরিদ হয়নি, কিন্তু সে আউলিয়া ইকরামকে মানে, আউলিয়া ইকরামকে মানে, পীরাকে পীরানে জানকে মানে, পীরাকে মানে, কিন্তু কোন নির্দিষ্ট পীরের কাছে মুরিদ হয়নি, এর জন্য তার কোনো গুনাহ হবে না? হবে না। কিছু ভণ্ড পীর আছে, কিছু ভণ্ড পীরের বক্তা আছে, এই ভণ্ড পীরের কিছু দালাল আছে, তারা বলে বর্তমান প্রচলিত মুরিদকে বলে যে এটা মুরিদ হতেই হবে, যদি মুরিদ না হও তাহলে তুমি সুন্নি থাকবে না, কোন মুরিদ না হও তাহলে তুমি আপনাকে কি বলছে হানাফি থাকবে না, মুরিদ না হলে তোমাদের ঈমান থাকবে না, তুমি যাবে জাহান্নামে, এই রকম বলা এটা হলো টোটালি ভণ্ডামি। আর এই আপনার পীরতন্ত্রকে চালানোর একটা হলো প্রচেষ্টা। খবরদার হোসিয়া, এই রকম শরীয়তের কোন হুকুম নাই, এই রকম শরীয়তের কোন ফতোয়া, এজন্য ফতোয়া নাই। আউলিয়া কেরামকে মানতেই হবে, এটা হলো ফতোয়া। সঠিক পীরানে ইজাম যদি সঠিক হয়, সঠিক পীর হয় তাকে শ্রদ্ধা করতে হবে, এটা হলো সঠিক। কিন্তু বাপ পীরের হাতে মুরিদ হতেই হবে এটা সঠিক নয়। পীরের হাতে মুরিদ যদি আপনার পারেন তাহলে অবশ্যই এটা মুস্তাহাব। শরীয়ত যখন মুস্তাহাব করেছে আপনি জবরদস্তি করতে পারবেন না, আপনি করলে আপনার জবরদস্তি করলে গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? যার কোনো পীর নাই তার পীর শয়তান। নবী নাকি বলেছেন? অনেকগুলো বক্তারা বলে, অনেকগুলো আপনার ভণ্ড পীর বলে, যার কোনো পীর নাই তার পীর শয়তান। ও ভাব আপনাকে বলতে চাই, প্রথমত আলা হযরত আযিমুল বরকাত মুজাদ্দিদুল দ্বীন আলাইহি রাহমাতুল ইসলামের আপনার তাহকিক শুনুন, আলা হযরত কে আমরা মানি কেন, এই ওলামায়ে কেরাম আলা হযরত দিওয়ানা কেন? তার কারণটা হলো এই, আলা হযরত যে সমাধানটা দিয়েছেন, এক তো ওয়াহাবীদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন, দ্বিতীয়টা হলো ভণ্ডদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আলা হযরতের দ্বারা ভণ্ডরাও নিপাত হয়েছে, আর আপনার যারা ইসলামের বিপক্ষে আকীদা করেছিল তারাও আপনার বদ বরবাদ হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ হযরতকে আমরা শ্রদ্ধা করি। আল্লাহ হযরত বলেন প্রথমত যে এটা কোনো হাদিস নয়, যে যার কোনো পীর নয় তার কোনো তার পীর হলো শয়তান, এটা কোনো হাদিস নয়। আপনার এটা কোরআনের কোনো আয়াত না, কোরআনের কোনো আয়াত না, এটা কোনো হাদিস না, এটা হলো একজন বলির একটা মন্তব্য, একটা বলির একজন মন্তব্য করেছেন। এটা কোথাও বাইজুল মুস্তামি রহমতুল্লাহ আলাই উনি নামটা লিখে দিয়েছেন, মন্তব্য করেছেন, কিন্তু এর অর্থটা কি, এর অর্থটা আপনাকে বুঝতে হবে। এর অর্থটা এমনটা নয় যে যে মুরিদ হলো না, যে মুরিদ হলো না তার পীর শয়তান, এইরকম অর্থ নয়। কথা বুঝতে পারছেন? মাল্লা সাইকালা পাসাইবু শয়তান, যার কোনো শেখ নাই তার শেখ হলো শয়তান, এর অর্থ এটা নয় যে যে মুরিদ হলো না হাতে হাত দিয়ে ব্যাগ গ্রহণ তার পীর শয়তান হবে, এই রকম অর্থ নয়। বরং যারা শরীয়তের উপর আমল করার জন্য কোন মুর্শিদের ইরশাদের উপর আমল করলো না তারা পদভ্রষ্ট হয়ে শয়তানের অনুসারী হবে। কথা বুঝতে পারছেন না? শুনেছিলাম এটা কোনো সঠিক দিনই। আপনি যদি হে ভাই আপনাকে বলতে চাই, আপনার এই এলাকা সব থেকে বড় মুর্শিদকে, আপনার এই এলাকার সব থেকে বড় মুর্শিদ হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান নিসবাহী সাহেব, উনার কথা মোতাবেক আপনার চলছেন, শরীয়তে আপনার প্রয়োজন হতে মুফতি সাহেবকে ফোন করছেন, মুফতি সাহেব এটা কি হবে, তার মানে হলো আপনার এই আপনার শেখ, আপনার শেখ হলো
ইনি আপনার মুর্শিদ হলেন, ইনি আপনার শরীয়তের বিধান বললে বালা, ইনি শরীয়তের বিধান বললে বালা। একজন শিক্ষকের প্রয়োজন আছে, একজন মুর্শিদের প্রয়োজন আছে। এটা নয় যে আপনাকে মুরিদ হতেই হবে। এখানে শেখ থেকে একটা আম আছে, আপনি যে কোনো একজন রাজিসালাম যে কোনো একজন আপনার যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিকে নিজের মুর্শিদ হিসেবে অ্যাড করতে পারেন। শরীয়তে চলার জন্য তার সঙ্গে কনসালটেশন করতে পারেন, কনসালটেশন করে শরীয়তের উপর আমল করা। যদি আপনি কোন পীরের হাতে মুরিদ না হন, রেসাম কমসে কম হো ভাব কয়েকদিন পরে গৌসে পাকের আপনার মুরিদ, আপনি গৌসে পাকের আপনার অনুস আসছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলাকে আমরা মানি কি মানি না? বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা মানি কি মানি না? ফাজা করিম নামাজকে মানি কি মানি না? বর্তমান ভণ্ড পীরের চক্করে না পড়ে, বর্তমান ভণ্ড পীরের চক্করে না পড়ে গৌসে পাককে মানেন, ফাজা করিম নামাজকে মানেন, আলাউলা পান্ডবীকে মানেন, আকিয়ে পাককে মানেন, নিজামুদ্দিন আউলিয়াকে মানেন, কুতুবউদ্দিন বাকের কাকিকে মানেন, আপনার কি বলছে গরিব নামাজকে মানেন, এদেরকে মানলেই যারা পার হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এরাই হলেন আমাদের মূল আপনার পীর, আমাদের আপনার আব্দুল কাদের জিলানী আমার পীর হন কিনা বাপ? আপনার পীর নন? জাসমিন দিদি বরকল থেকে তিনি 1000 টাকা দিয়েছেন। রেসাম বড় পীর আব্দুল কাদেরজি কার কাছে জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আমাদের পীর। গরিব নামাজ আমাদের পীর, নিজামুদ্দিন আউলিয়া আমাদের পীর। কি বলছে আপনার কি বলছে কুতুবউদ্দিন বাকের কাজী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আমাদের পীর। আকিয়ে পাক হলেন আমাদের পীর। তারপরে আপনার আলাউদ্দিন পান্ডবী হলেন আমাদের পীর। আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রিজওয়ান হলেন আমাদের পীর। মাকতুবে পাক হলে আমাদের পীর। এত পীর থাকতে আজকের যুগে কেউ যদি মুরিদ না হয় তাহলে পীর হল না কি করে? এতগুলো পীর মেরে গেছে আগেই তো আমরা, তারা আজকে একটা নির্দিষ্ট ব্যক্তিকে পীর মেরে তার হাতে পায়ে ধরন করা কোনোই জরুরি না। এই জরুরি করার কারণে কি হচ্ছে জানেন? আমাদের আমি শুনলাম এখন যে কয়েক আপনার বছর আগে আপনার কুতুবগঞ্জের জমিনে আপনার গোটা বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন, শীর্ষস্থানীয় ব্যক্তি, তার নাম আমরা বলি হুজুর তাজুস শরিয়া আলী রহমত রিজওয়ান। তিনি আচ্ছা আক্তার রাজা খান, আপনার হুজুর আক্তার রাজা খান আজহারি মিয়া হুজুর তাজুস শরিয়া আলী রহমত রিজওয়ান ওই কুতুবগঞ্জের জমিনে একবার নাকি এসেছেন, কথা বুঝতে পারছেন? দুইবার এসেছে। বলতেটা চাই মুসলমান, এইরকম বড় বড় পীর ইনাদের একদম সমস্ত ওরমাই কাম, সমস্ত আপনার বিজ্ঞ যোগ্য বিজ্ঞ মহাদিস মহাকি যতগুলো আছে এখন বর্তমান, সবাই তাকে পীর বলে মানে, সবাই তাকে যারা পীর বলে মানে একবার কে। আপনি এইরকম পীর সব জায়গায় পাবেন কোথায়? হ্যাঁ কোথায় পাবেন বলুন দাদা? আপনার কি বলছে পান্ডবশরীফে একজন পীর সাহেব আছেন, পান্ডবশরীফে মাদ্রাসা চালান, তিনি একজন আপনার সঠিক পীর, সঠিক পীর, তাকে সব জায়গায় সব জায়গায় পাবেন কোথায়? সঠিক যারা পীর আছেন সব জায়গায় পাওয়া যাবে না। তখন ভণ্ড পীররা কি করছে, আপনার যারা ওই দেবসা মারার জন্য পীর সেজে তারা সব জায়গায় গিয়ে বলছে মুরিদ হতেই হবে, আমার কাছে মুরিদ হয়ে যাও, তুমি জান্নাত পেয়ে যাবে, নামাজ পড়ে কি হবে, রোজা রাখলে কি হবে, আউলিয়া কেরামদের মানতে হবে, রোজা রাখ, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়লে কিছু হবে না, রোজা রাখলে কিছু হবে না, হজ করলে কিছু হবে না, যাকাত দিলে কিছু হবে না, পীরকে না মানলে তুমি জান্নাত চলে যাবে, এই ফালতু কথা রে দিন। এরকম ফালতু কথা বলবেন আপনাকে ভোট কি, আপনাকে বলছে মুরিদ হয়ে যাও, বিজনেস পাচ্ছে, কথা বুঝতে পারছেন? বিজনেস পীর মুরিদ এটা বিজনেস করা যাবে না, বলে ভাল ভাল করা যাবে না, পীর মুরিদ এটাকে বিজনেস করা যাবে না, পীর মুরিদকে বিজনেসের জায়গা বানানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। এক কথা হলো পীরকে আমাদেরকে জানতে হবে, আউলিয়া ইকরামকে জানতে হবে, আর পীরের হাতে বায়াত গ্রহণ করা কতটা জরুরি। অনেকগুলো জায়গাতে আমি এই আপনার এলাকায় এসেছিলাম, একজন প্রশ্ন করলো হুজুর যারা মুরিদ হয় না তারা মুসলমান আছে কি নাই, তার মানে কি? তার মানে হলো যে এর মধ্যে কিছুটা ধারণা আছে যে মুরিদ হয়নি তার মানে মুসলমান নয়। এই জন্য আপনার প্রশ্ন করছে খবরদার হোশিয়ার, বেরাদের ইসলাম অনেকগুলো শিক্ষিত মানুষ কলেজ ইউনিভার্সিটির পড়ায় আর পড়ে আপনার থাকে, আপনার মুরিদ হওয়ার চান্সই পেল না বা সুযোগই পেল না, ওর মুরিদ নাই তো কি বলতেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সুন্নিয়ত থেকে খারিজ হয়ে যাবে, তার কি কোনো গুনাহ হয়ে যাবে? একটা গুনাহ পর্যন্ত হবে না মুরিদ না হলে। গোটা জীবন যদি কোনো কাফিরের কাছে হাত দিয়ে হাতে হাত না দিয়ে যদি মুরিদ না হয়, গোটা জীবন যদি মুরিদ না হয়, গ্যারান্টি সহকারে বলি একটা গুনাহ পর্যন্ত হবে না, ইসলাম থেকে খারিজ হওয়া তো দূরের কথা। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আপনাকে বোঝা তৌফিক দান করুক। পীরের বিষয়টা ক্লোজ করছি, এবার আসলে মাজার সংক্রান্ত বলবো বা বলবো, রাগ করবেন না তো ভাই, বেদ ইসলাম আসুন ভাই। কিছু লোক মুরিদ নাই হো করকে নবী কো আপনে জৈসা বশর করতা হ্যায়, আর সচ্চে পীর সে জো মুরিদ হোতা হো নবী কো আপনে জৈসা বশর নাই করতা, সচ্চে পীর মিলনা তো মুশকিল হো গয়া। আপ সচ্চে পীর সে
जो मुरीद होता है नबी के इल्मे गायब का इनकार नहीं करता है, तो इस जमाने में ईमान बचाने के लिए है ना, उन मां सादिकीन जो अम्र है ना, उन मां सादिकीन पर अमल करने के लिए ताकि उसका ईमान भी बच जाए ना, इस टाइम जो है अच्छे सच्चे फिर मंडो के तो रद बोले आम करना जरूरी है, वाजिब तौहीन है बिल्कुल उसकी محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم السلام যেটা আমাদের হুজুর বলছেন সেটা হলো এই যে এটা কিন্তু সঠিক যে যে সঠিক পীরের কাছে murid হবে তার ঈমানটা মজবুত থাকবে তার ঈমানটা মজবুত থাকবে যে সঠিক পীরের কাছে murid হবে সে কোনোদিন নবী পাকের নিজের মতো বলবে না সে কোনোদিন নবী পাকের গায়েবের অস্বীকার করবে ইলমে গায়েবের অস্বীকার করবে না সে কোনোদিন নবী পাকের নূরের অস্বীকার করবে না সে কোনোদিন আপনার কি বলছে শূন্যের থেকে বের হবে না এইজন্য সঠিক পীর পেলে অবশ্যই murid হয়ে যাবেন তবে যতটুকু মনে করে murid হতে হবে ততটুকুই মনে করে murid হবেন কথা বুঝতে পেরেছেন অবশ্যই সঠিক পীর পেলে আপনার murid হয়ে যাবেন আমাদের এই এলাকায় আমি জানি যে কুতুবগঞ্জের মর জমিনে আপনার বড় বড় পীরসাদেরকে নিয়ে আসা হয় ওখানে যদি চান্স পান আপনারা যাবেন আপনার murid হয়ে আসবেন তবে সব জায়গায় আপনার murid হবেন না এটা আমাদের খুব রিকোয়েস্ট কথা বুঝতে পারছেন 27 মার্চ মে বাটরা শরীফ মে একজন যোগ্য পীর তিনি আসছেন যদি আপনাদের মধ্যে কেউ চান বা মুরিদ হয়েছেন ভণ্ড পীরের কাছে ওই ভণ্ড পীরের মুরিদকে ক্যান্সেল করে যে তার মুরিদটা রাখবই না এতগুলো ভণ্ড আমি ভণ্ড এখানে একটা প্রশ্ন করা হয়েছে একটা বক্তা সরিয়ে নেতাকে বক্তব্য দেওয়া কি কিন্তু নেতা ফাসিক এই প্রশ্নের উত্তর হলো একজন যোগ্য বিজ্ঞ আলিম যদি বক্তৃতা করে একজন যোগ্য বিজ্ঞ আলিম যদি বক্তৃতা করে খুব ধ্যান দিয়ে শুনেন আর কোন নেতা আসছেন আমি নেতাদের বিরুদ্ধে নয় নেতাগিরি করা শরীয়তের মধ্যে হারামও নয় তবে যদি হারাম পদ্ধতিতে নেতাগিরি করে তাহলে হারাম হ্যাঁ তো কোন নেতা আসছে সে ফাসিকে মুকলিম ফাসিকে বলে মানে তার দাড়ি নেই তার মধ্যে ইসলামিক আপনার ইয়ে নেই ফাসিকে মুকলিম প্রকাশ্যভাবে যে হারামকারীতে সে উদ্দীপ্ত হয় বক্তাকে বসিয়ে দিয়ে তাকে মাইক দেওয়াটা এটা জায়েজ কি জায়েজ নয় আপনার এখানে আলহামদুলিল্লাহ আপনার শিক্ষিত মানুষ এই জন্য এইরকম বক্তি আপনার টপিকগুলো রেখেছেন তাই আমি প্রকাশ্যভাবে বলছি এটা হলো আপনার আমি বললাম না একটা আমি হাদিস পড়লাম হাদিসটা কি হাদিসটা বললাম এটা মুতি হেল ফাসিক ফাসিকে যখন সম্মান করা হয় গাজিবা রব আল্লাহ তারা তার প্রতি রাগান্বিত হন করেন এবং এটা এত বড় গুণা আছে সেই গুণাকে বরদাস্ত না করতে পেরে আল্লাহর আরশ পর্যন্ত হিলে যায় কথা বুঝতে পারছেন তাহলে কি বুঝা গেল ফাসিকের সম্মান করা যাবে না ফাসিকের সম্মান করা যাবে
তো আপনি একজন বক্তা যদি শরঈ বক্তা হয় শরীয়তে বক্তা অনেক কোন বক্তা নামে তত্ত্ব আছে ওই বক্তাকে বক্তা হিসেবে দেখা না কিন্তু শরীয়তে কেউ বক্তা আছে আলেম দীন আছে তাকে আপনি বসিয়ে দিয়ে ওই ফাসিকে সম্মান করবেন এটা কিন্তু শরীয়তের আধারে জায়েজ জায়েজ নয় নেতারা বক্তৃতা করতে পারে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ান সবাই একটু আর সামনে চলে আসেন হযরত আল্লাহ মাওলানা মুফতি নূরুল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুফতি নূরুল আরেফিন সাহেব একটু আগে বেড়ে বসে যান চলে আসেন দিয়ে দিচ্ছি দর্শন আল্লাহুম্মা সরকার মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমার বক্তৃতা সমাপ্ত করি মাজার জিয়ারত করা মাজারে যাওয়া এবং মাজারে কি কি করতে পারবেন কি কি বর্জন করতে হবে পাঁচ মিনিটের মধ্যে স্পিড দিয়ে আমি বলে দিচ্ছি মুসলমান একটি হাদিস শুনে হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 154 এর মধ্যে হাদিসটি সেম লিপিবদ্ধ আছে মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 313 এর মধ্যে আপনার সেম হাদিসটি লিপিবদ্ধ আছে নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 221 এর মধ্যে সেম হাদিসটা লিপিবদ্ধ আছে ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 112 এর মধ্যে সেম হাদিসটা লিপিবদ্ধ আছে আবু দাউদ শরীফ জিল্দ নম্বর 2 চ্যাপ্টার নাম বাবুল ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে সেম হাদিসটা লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফ জিল্দ নম্বর 1 বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে এই সমস্ত হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন জুরুল কুবুরা জুরুল কুবুরা আর গোটা হাদিসটা হলো এই নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফা জুরুহা ওয়া মা উম্মতু মুতিরা তোমাদেরকে আমি পূর্বে কবর এবং মাজার জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন থেকে তোমরা কবর এবং মাজার জিয়ারত করো বলে সুবহানাল্লাহ জোরবার না সুবহানাল্লাহ মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 313 এর মধ্যে এবং নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 221 এর মধ্যে আরেকটা হাদিসের মধ্যে নবী পাক ইরশাদ করেন জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা ওয়া মা উম্মতু মুতিরা তোমরা কবর এবং মাজার জিয়ারত করো কারণ কবর এবং মাজার জিয়ারত করলে আখিরাত স্মরণে আসবে বলেন সুবহানাল্লাহ আরেকটা হাদিস শুনুন ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 112 এর মধ্যে দেবন থেকে ছাপানো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এবং মাজার জিয়ারত করার অনুমতি দিয়েছেন বলে সুবহানাল্লাহ কবর জিয়ারত করা যাবে বাম্মার কবর জিয়ারত করতে পারেন দাদাদাদির কবর জিয়ারত করতে পারেন আলেম ওলামার কবর জিয়ারত করতে পারেন পীরানে জামের আপনার মাজার জিয়ারত করতে পারেন আউলিয়া ইকরামের মাজার জিয়ারত করতে পারেন সরফে সালেহিনের মাজার জিয়ারত করতে পারেন আম্বিয়া ইকরামের মাজার জিয়ারত করতে পারেন আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবীর কবর যদি জিয়ারত করেন শুধু নেকি নয় বরং আল্লাহর রাসূল ইরশাদ করেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমার রওজা শরীফে নবী ইরশাদ করেন মদিনা শরীফে এসে যে ব্যক্তি আমার রওজা শরীফ মদিনা শরীফের আমার কবর শরীফের জিয়ারত করে নেবে তার কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে তার সুপারিশ করে জান্নাত নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে রে সুবহানাল্লাহ এই ব্যাপারে সরকারে বোঝা গেল কবর জিয়ারত করা মাজার জিয়ারত করা জায়েজ 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 দয়াল নবী মায়ের নবীর কবর মাজার যদি জিয়ারত করেন তাহলে আপনার জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে নবীর হাদিস মোতাবেক কিন্তু নবী সাল্লাল্লাহু এখানে আলা হযরত আসিমুল বরকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি ওয়া রিদওয়ান যেখানে এই সমস্ত আপনার হাদিস দিয়ে মাজার জিয়ারতকে জায়েজ করেছেন সেখানে মাজার জিয়ারতের কিছু বর্জনীয় কর্মসমূহ আলোচনা করেছেন মাজার জিয়ারতের পদ্ধতিও বলেছেন পদ্ধতি কি মাজার জিয়ারতে করণীয় মাজারে গিয়ে আপনি ফাতিহা পড়তে পারেন মাজারে গিয়ে আপনি ইশারে সওয়াব করতে পারেন মাজারে গিয়ে আপনি আপনার কি বলছে দরুদ শরীফ পড়তে পারেন কিয়াম করতে পারেন কোরআন খানি করতে পারেন মাজারে গিয়ে আপনার আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওয়াল বাটনে প্রেস করবেন ধন্যবাদ